তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান? চান্দিকা হাতুর সিংহের কাছে দলের এক নাম্বার পেসারকে? উত্তর যদি মুস্তাফিজ হয় তাহলে হাতুরু নিশ্চয়ই ফুলের জগতে আছেন। শ্রীলঙ্কান মাস্টার মাইন্ড থাকুন আর নাই থাকুন, জাতীয় দল ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই ভুলের জগতে আছেন। তাদের ভাবনায় মুস্তাফিজ অটো চয়েস, পারফরমেন্স যাই হোক মুস্তাকে বেস্ট ইলেভেনে চাই চাই। দিন শেষে এই ভাবনাই প্রতিনিয়ত বাংলাদেশ দলকে ভুগিয়ে যাচ্ছে। শেষ এক বছরে মুস্তাফিজের পারফরমেন্স ভয়াবহ। 13 ইনিংসে মাত্র 10 উইকেট, যার 5টাই জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্স বাদ দিলে বেরিয়ে আসবে থলের বেড়াল। 11 ম্যাচে 5 উইকেট, একটা উইকেট নিতে দিচ্ছেন প্রায় 80 রান, করতে হচ্ছে 100-এরও বেশি বল। ভাবলে অবাক হতে হয় এমন পরিসংখ্যানের একজন কিনা আবার দলের অটো চয়েস। অটো চয়েস বলে কোনো কিছু নাই, হ্যাঁ আমিও অটো চয়েস না, কেউ না এই টিমে অটো চয়েস বলে কেউ না। যদি আমি নিয়মিত পারফরমেন্স না করি, আমি যেহেতু টিমের ক্যাপ্টেন আমিও কিন্তু টিমে থাকবো না। সো অটো চয়েস বলে কেউ কিছু না, বাট এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার উপর যে আই থিঙ্ক হি ক্যান ডেলিভার বিকজ ও পাঁচটাও করেছে। ভাবনা আসতে পারে, মুস্তা তো রান আটকাচ্ছেন, কিন্তু সেরা বোলারের কাছ থেকে ইকোনমিক্যাল স্পেলের সঙ্গে দল তো উইকেটও চায়। আর দলের সেরা বোলারের ভুল তকমা গায়ে লেগে অটো চয়েস হয়ে যাওয়া বোলার যখন উইকেট পান না, তখন দলের পরিণতি যেমন হওয়ার কথা বাংলাদেশে ঠিক তেমনই হচ্ছে। শেষ 8 ম্যাচে বাংলাদেশের 5 হার যেন তারই প্রমাণ। না এটা এটা বলাটা ঠিক হবে না যে আমি সার্ভিস পাচ্ছি কি না, বাট আই আল ডেফিনেটলি ওয়ান্ট হিম টু ডু বেটার, দ্যাটস ফর শিওর, বিকজ ইফ ইউ বিকামস আ উইকেট টেকার ফর মি দেন ইট ডেফিনেটলি হেল্পস, স্পেশালি ওয়েন আই এম প্লেয়িং উইথ টু ফাস্ট বোলার্স। ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে, ওর উইকেট টেকিং স্কিলসটা একটু হয়তো বা ইম্প্রুভ করা লাগবে। অ্যান্ড আমি যেটা বললাম যে কোনো সময় কোনো প্লেয়ার এক গ্রাফে যাবে না, সাম উইল গো আপ অ্যান্ড দেন কাম ডাউন অ্যান্ড দেন গো আপ অ্যাগেন। সো আমি সবসময় আই হ্যাভ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ বিলিভ ইন দ্যাট বলার, আই হ্যাভ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ বিলিভ অ্যান্ড আই এম শিওর হি উইল কাম আউট অফ ইট, এটাতে আমার কোনো সন্দেহ নেই। মুস্তাফিজ শুধুমাত্র খারাপ পারফরমেন্স করে দলকে ভোগাচ্ছেন না, টানা অফ ফর্মে থাকা ফিজকে খেলানোর কারণে ইবাদত হাসানের মতো ইনফর্ম পেসাররা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। ফলাফল মাশুল গুনছে বাংলাদেশ জাতীয় দল। এখন প্রশ্ন, মুস্তাফিজকে আর কতদিন অটো চয়েস ভাবা হবে? কতদিন ভালো কোনো পারফরমেন্স ছাড়াই নিয়মিত একাদশে থাকবেন? মুস্তাফিজ বাদেও বাংলাদেশ দল অচল না, ঠিক কবে বুঝবে জাতীয় দল টিম ম্যানেজমেন্ট? আফনান পিয়াল, অলরাউন্ডার।